ঋষিদা যদি আবার অসুস্থ হয়ে পড়ে তাহলে তো তার দায় তোমার নয়। তুমি কেন শুধু শুধু ভয় পাচ্ছ? দেখো একটা কথা কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না, কেন মেজোমার কথায় তুমি শুধু শুধু ঋষিদার দায়িত্ব নিলে, কেন নিজেকে এই ভয়ঙ্কর খেলায় জড়ালে তুমি। আমার দিদি বৌদিরা কিন্তু মনে করে যে মেজোমা তোমাকে অনেক টাকা দেবে বলে লোভ দেখিয়েছে। তোমার কি মনে হয় অনেক আমি টাকার লোভে বাড়িতে এসেছি? না না প্লিজ আমাকে ভুল বুঝো না কাবেরি। দেখো আমি বা দিয়া আমরা কেউই সেটা মনে করি না, কিন্তু অন্য কেউ যদি এটা মনে করে তাহলে তো তাকে আমরা দোষও দিতে পারি না, তাই না? আচ্ছা কাবেরি, তুমি আমাকে বলবে যে কেন তুমি মেজোমার কথায় রাজি হয়েছিল? এই প্রশ্নটা আমি করো না অনেক, আমি কোনো উত্তর দিতে পারবো না তোমায়। আমার বাড়ির লোক আমায় আজ পর্যন্ত এই প্রশ্নটাই করে চলেছে, কিন্তু আজ পর্যন্ত আমি তাদের কিচ্ছু জানাতে পারিনি। এই নিয়ে বাড়ির সবার সঙ্গে আমার একটা ভুল বোঝাবুঝিও তৈরি হয়েছে। সেটাই তো খুব স্বাভাবিক, তাই নয় কি? কাবেরি তুমি কেন বুঝতে পারছো না যে চুপ করে থেকে তুমি কিন্তু এই ভুল বোঝাবুঝিগুলোকেই ডেকে আনছো? এসব কথা এখন থাক না অনেক। কেন অনেক বারবার কাবেরিকে বাঁচানোর চেষ্টা করে তার কারণটা এতদিনে বুঝলাম। মেজোমাকে যদি এই দৃশ্যটা দেখানো যায় তাহলে। এটা তুমি কি বলছো আমান ভাই? তুমি নিশার হয়ে আমার সাথে কথা বলতে এসেছো? তুমি চাও না যে নিশা শাস্তি পাক? তোমার স্ত্রীকে তুমি কিভাবে শাস্তি দেবে না দেবে সে সম্পূর্ণ তোমার ব্যাপার, সেই নিয়ে আমি কোনো রকম কথা বলতে চাই। আমার একটা কথাই বলার, যে সন্তান আর মাকে যেভাবে আলাদা করে রাখা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে? কি ঠিক হচ্ছে আর কি ঠিক হচ্ছে না তোমাকে বোঝাতে হবে? আমি কি পাপানকে জোর করে আটকে রেখে দিছি? তুমি বা জানো না যে পাপান নিজের ইচ্ছা আমার সঙ্গে থাকতে রাজি হয়েছে? পাপান নিজের ইচ্ছা এখানে আসেনি, পাপান নিজের ইচ্ছা এখানে আসেনি, তাকে আমরা জোর করে এখানে তুলে নিয়ে এসেছি। তারপর এত আদর, এত যত্ন, এত ভালোবাসার পরও সে আজও কষ্ট পাচ্ছে, সে আজও তার মায়ের জন্য কষ্ট পাচ্ছে, এটা কি তুমি বুঝতে পারছো না যে আজও কষ্ট পাচ্ছে ছেলেটা? না আমি বুঝতে পারছি না। পাপার নিশার কাছে গেলে আরো বেশি কষ্ট পাবে, এতদিন বাদে ও বাবাকে খুঁজে পেয়েছে, তুমি কি ভাবো যে এত সহজে ও বাবাকে ছেড়ে থাকতে পারবে? অর্জুন, অর্জুন 5 লাখ টাকার বিনিময়ে তার সন্তানকে ফেরত দেওয়ার কথা আমরা বলেছিলাম, কিন্তু কিন্তু আমাদের নিজেদের গাফিলতির জন্য, কিন্তু আমরা নিজেদের গাফিলতির জন্য সেদিনকে ফেরত দিতে পারিনি, কিন্তু আজকে ফেরত দিতে বাধাটা কোথায়? আছে আছে, অনেক বাধা আছে, এমন কিছু বাধা আছে যা সহজে আমি ভাঙতে পারবো না। কিসের বাধা সে তো বুঝতে পারছি না। দেখো আরমান ভাই, পাপানকে নিশার কাছে আমি ফিরিয়ে দেবো এই কথাটা আমি বলেছিলাম টাকার বিনিময়ে, কিন্তু পাপান তখন জানতো না যে এই অর্জুন সিং ওর বাবা আজকে জেনে গেছে, আজকে ভালো করে জেনে গেছে সেই অর্জুন সিং ওর বাবা। আমি এত কিছু জানার পরও নিশার হাতে কি করে ছেড়ে দেবো পাপানকে? ফেরত দিতে হবে, ছেড়ে দিতে হবে না তোমাকে। অন্তত অন্তত নিশা দেবীকে ফোনটা করে জানাও পাপান যেখানে আছে, যেমন ভাবে আছে, অন্তত ভালো আছে, এটা শুনে ভদ্রমহিলা একটু অন্তত স্বস্তি পান। না এত সহজে নিশাকে আমি স্বস্তি পেতে দেবো না, এখনো অনেক শাস্তি নিশার জন্য পাওনা আছে। নিশাকে তুমি অনেক শাস্তি দিয়েছো, অনেক শাস্তি দিয়েছো, যখন 5 লাখ টাকার বিনিময়ে সন্তানকে ফেরত দেওয়ার কথা বলেছিলাম সেই রাত্রে ভদ্রমহিলা একটা অজানা অচেনা জায়গায় টাকাটা নিয়ে এসে দাঁড়িয়েছিলেন, আমরা কিন্তু তার সন্তানকে ফেরত দিতে পারিনি। তাই বলছি অর্জুন যে স্ত্রী হিসেবে না পারো পাপানের মা হিসেবে অন্তত তাকে মেনে নাও। কি কথা বলছো তুমি আমায়? আমি তোমার কাছে একটা পারমিশন চাইছি যে আমি নিশা দেবীকে ফোন করে জানাতে চাইছি যে তার সন্তান যেখানে আছে, যেমন ভাবে আছে, ভালো আছে, এইটুকু। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, কিন্তু একটা কথা জেনে নাও, এই মুহূর্তে আমি নিশার কাছে পাপানকে ছাড়তে পারবো না। শোনো, আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, কাবেরীর আজকে এই বাড়িতে শেষ দিন, তুমি দেখে নিও। মেজোমা কিচ্ছু করবে না, করার হলে ওই বিষ খাওয়ার ঘটনাটার পরেই করতো, কাবেরীকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিত। যেভাবেই হোক মেজোমা কাবেরীকে এই বাড়িতে রাখবে, এই কথাটা, এই সহজ কথাটা তোদের নিরেট মাথায় কেন ঢুকছে না আমি সেটাই তো বুঝতে পারছি না।
মেজোমাকে দিয়ে কাবেরীকে ঝাড় খাইয়ে কোনো লাভ নেই। তার চেয়ে কথাটা এমন কারো কানে তুলতে হবে যে কথাটা শুনলেই পাগল হয়ে যাবে। তুমি তুমি ঋষিদার কথা বলছো? হ্যাঁ, এতক্ষণে কথাটা তোমাদের নিরেট মাথায় ঢুকেছে তাহলে? হ্যাঁ, শুধু কথাটা শোনালেই চলবে না, ঋষিদাকে দৃশ্যটাও দেখাতে হবে। না 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 না, আর দেরি করা চলবে না, তাড়াতাড়ি করতে হবে। চলো চলো আমার সাথে। তুই ড্রয়িং রুমে থাকবি, চারদিকে নজর রাখবি, ঠিক আছে? আমরা আসছি, চলো। এবার যদি ঋষিদার কিছু হয় না, 100টা কাবেরি মেলেও ওকে সুস্থ করতে পারবে না। নিশা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? কখন এলি? আয় আমার কাছে এসে বস। দিদি ভাই, আমার আর ঘরটায় থাকতে ভালো লাগছে না। যেদিকেই দেখছি সেদিকেই শুধু বাপানের জামা কাপড় আর বই ছড়ানো রয়েছে। বিশ্বাস করো দিদি ভাই, ওগুলো দেখলে যেন আরো মনে হচ্ছে আমি আমি যেন পাগল হয়ে যাচ্ছি। লক্ষ্মী বোনা, আয় আয় বস তো এখানে বস। মন খারাপ করছিস কেন? দিদি ভাই, তুমি কর্মফলে বিশ্বাস করো। কর্মফল? হ্যাঁ, কর্মফল। আমি শুনেছি কোনো মানুষকে যদি খুব কষ্ট দেওয়া হয় তাহলে সেই কষ্টই তার কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসে। এইসব কথা কেন বলছিস? দিদি ভাই, আমি তো তোমাদেরকে সারা জীবন অনেক কষ্ট দিয়েছি, বাপানের বাবাকে, এমনকি বাপানকে সত্যি। নিশা, এইসব কথা এখন থাক না। দিদি ভাই, আমি যদি এখনো আমার নিজের দোষ স্বীকার না করি তাহলে কবে করবো বলতে পারো? দেখ, দোষ স্বীকার করার থেকেও বড় কথা হলো নিজের দোষটাকে বুঝতে পারা। মানুষ যখন নিজের দোষটা বুঝতে পারে তখন অনুশোচনার আগুনে পুড়ে সে খাঁটি সোনা হয়ে যায়। তুই যখন নিজের দোষটা বুঝতে পেরেছিস তখন তোর সব অন্যায় দূর হয়ে গেছে। কিন্তু দিদি ভাই, ভগবান কি আমাকে কোনোদিন ক্ষমা করে দেবে? হয়তো কোনোদিনই করবে না। এসব তুই কি বলছিস নিশা? ভগবান কেন তোকে ক্ষমা করবেন না? হ্যাঁ, আমার জীবনের শেষ সম্বল ছিল আমার যে, তাকেও তো ঈশ্বর কেড়ে নিলেন। না না, ঈশ্বর কেড়ে নেননি। পাপান ফিরে আসবে তোর কাছে, আমাদের সকলের কাছে ফিরে আসবে। না দিদি ভাই, যত দিন যাচ্ছে পাপানকে ফিরে পাওয়ার আশাটা আমার কোথায় যেন হারিয়ে যাচ্ছে। তুমি জানো দিদি ভাই, সেদিন কিডন্যাপাররা আমাকে ফোন করেছিল, ওরা বলেছিল পাপানকে ফেরত দেবে, কিন্তু দেয়নি। তারপর আর কোনো ফোন করে। একটা কথা জানবি, যাদের কেউ নেই তাদের ঈশ্বর আছে। দিদি ভাই, ফোন গিয়ে ধর। আমি? হ্যাঁ বলছি তো, গিয়ে ধর। হ্যালো, নিশা দেবী বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? অযথা চিন্তা করবেন না, আপনার ছেলে পাপান আমাদের কাছেই আছে, ভালো আছে, ভালোই আছে, বুঝলেন? আপনারা আপনারা কেন আমার পাপানকে ফেরত দিচ্ছেন না? আপনাদের কথা অনুযায়ী তো আমি সেদিনকে গেছিলাম, কেন আপনারা আনেননি ওকে? একটা সমস্যা হয়ে গেছিল, তবে আপনি নিশ্চিন্তে থাকুন, 5 লাখ টাকা যখন জোগাড় করেছেন আপনার ছেলেকেও ঠিক সময় মতো ফেরত পেয়ে যাবেন। কবে কবে পাবো আমার ছেলেকে? সেটার সময় হলে জানিয়ে দেব। আপনার ছেলে কিন্তু ভালোই আছে,
এখন রাখি কেমন? হ্যালো, হ্যালো, কে কে ফোন করেছিল? ওই ছেলেরা কি কি বলো, কি বলো রে? পাপান নাকি ভালো আছে, ওরা খুব তাড়াতাড়ি পাপানকে ফেরত দেবে। আমি তোকে একটু আগে বলছিলাম না, ঈশ্বর আছেন, ঠাকুর আমাদের ছেলেটাকে রক্ষা করো, ঠাকুর আমাদের ছেলেটাকে রক্ষা করো। কি গো তুমি একা এখানে? অদিতি কোথায়? কোথায় গেল সেটাই তো ভাবছি। অদিতি তো এসেছে, তোমার ঘরে আসেনি? না, এসেছিল তো, এসেছিল, আমাকে ঘুম পাড়িয়ে দিল, তারপর ঘুম থেকে উঠে দেখছি না কোথায় গেল। আছে হয়তো আশপাশে কোথাও। দাদা শোনো, একটা কথা ছিল, বলছিলাম যে আমরা ছোটবেলা থেকে কত মজা করেছি, কত হইচই করেছি, ঝগড়া ঝাঁটিও তো কম করিনি বলো। হ্যাঁ, তোমার ভাই ভীষণ দুঃখ করে জানো, ছটা বছর তোমাকে তো একদম পাইনি। তুমি অসুস্থ ছিলে, আর তাছাড়া মেজোমা তো তোমার ধারে কাছে আমাদের ঘেঁচতে দিত না। এই কটা বছর আমি তোমাকে খুব মিস করেছি গো। তাই? আমার কথা বিশ্বাস হচ্ছে না? এই তো দেবজানি আছে, ওকে জিজ্ঞেস করে দেখো। গৌতম একদম ঠিক বলেছে ঋষিতা, আমরা সবাই তোমাকে ভীষণ মিস করেছি। তোমার মনে আছে সেই আমি বাড়ি আসার পর মাঝ রাত পর্যন্ত আড্ডা, গান, মনে আছে? তুমি খুব ভালো গান করতে। কোন কোন গানটা জানো? হ্যাঁ, যে কোন গানটা বলো না, তুমি বলো। রজনীকান্তর ওই যে কবে তৃষিতে মরু ছাড়িয়া যাইব, মনে আছে আমার? তাহলে তো তুমি সুস্থ হয়ে গেছো। সেদিন তুমি সকলের সঙ্গে তাস খেলতে বসেছিলে, এটা শুনে আমার যে কি আনন্দ হচ্ছিল। দাদা পুরনো সেই দিনগুলো আবার ফিরিয়ে আনা যায় না? পুরনো দিন? হ্যাঁ, সেই পুরনো দিনের মতো তুমি কবিতা বলবে, আমরা সবাই শুনবো। তুমি আমার কবিতা শুনবে? কেন শুনবো না? জানো আমি তো অদিতিকে কত কবিতা শোনাতাম, হ্যাঁ কত কবিতা আবৃত্তি করতাম, ওর না কিছু মনে নেই, অদ্ভুত। অথচ সেদিন দেখলাম অনিকের না সব মনে, গড়গড় করে একটা কবিতা বলে দিল অনিক। হ্যাঁ, আরে আমি অদিতিকে একটা কবিতা শোনাচ্ছিলাম, মানে জিজ্ঞেস করছিলাম একটা কবিতা, ও মনেই করতে পারলো না, অনিক কোত্থেকে এসে সব বলে দিল। আমি না অবাক হয়ে গেছিলাম। অনেক দিন পর আমরা তিনজনে মিলে, জানো তো, আমরা তিনজনে মিলে অনেক আড্ডা মারলাম সেই পুরনো দিনের মতো। একটা কথা বলবো ঋষিতা, কিছু মনে করো না, তুমি নিজের লোক বলে বলছি। অনিককে না অদিতির কাছাকাছি আসতে দিও না। হ্যাঁ, কথাটা আমিও তোমাকে বলবো বলে ভাবছিলাম। আসলে কি জানো তো, অনিকের তো কাঁচা বয়স, অনেক রোমান্টিক ভাবনা মাথায় ঘোরাফেরা করে। তো অদিতি হয়তো পাত্তা দেবে না, কিন্তু মেয়েদের মন তো কাছাকাছি থাকতে থাকতে কোথা থেকে কি হয়ে যায়। এ মা, চুলটা কিরকম কাকের বাসার মতো হয়ে রয়েছে, অদিতির বোধহয় এত কাজের চাপ পড়ে গেছে খেয়ালই করেনি। দাদা আসলে অনিকের ব্যাপারে একটু সাবধান করে দেবার ছিল, তাই করে দিলাম, এটা নিয়ে ভাবার কিছু দরকার নেই। চলো না আমরা ছাদে যাই, সবাই মিলে হইচই করা যাবে, মজা করা যাবে। হ্যাঁ যাবে, আর সৈনিকেও ডেকে নেবো, অদিতি ছাড়া আমি যাবো না। হ্যাঁ অদিতিকে শুনো না, আশেপাশে কোথাও পেয়ে যাবো, চলো নিয়ে নেবো আমরা সাথে, চলো। হ্যাঁ চলো, তো অদিতি গেল কোথায়? ও আছে আশেপাশে কোথায়? চলো না, চলো চলো চলো।
কিরে অর্ক, বনানীর কোনো খোঁজ পেলি? তারাবাবু, তাহলে মালকীজি কি আর খুঁজে পাওয়া যাবে না? আহ, কেন খুঁজে পাওয়া যাবে? কোনো সেন্স নেই। সব কটা থানায় খবর দিয়েছি, সবাই মিলে চেষ্টা করলে নিশ্চয়ই। দেখেছিস সারদাবাবু, দেখেছিস তো দাদাবাবুর কাজের নমুনা দেখেছিস? থানাগুলো তো সব খবর পাঠিয়ে দিয়েছে, বাস কাজ শেষ। একবার জিজ্ঞাসা করলো না যে থানাগুলো কি বনানীকে চেনে? তাকে দেখেছি কখনো? আচ্ছা, তার কোনো ছবি আছে কি ওদের কাছে? ছবি নেই তো কি হয়েছে? বনানীর বয়সী বনানীর মতো দেখতে 100টা মেয়ে তো একদিন বাড়ি থেকে পালায়নি। ওই বয়সী ওই চেহারার কোনো মেয়ে দেখলে ঠিকই পুলিশের নজরে পড়বে। ছাই পড়বে, পুলিশের কাজের কি নমুনা সেটা তো আমার চোখের সামনেই দেখতে। তোমার কি ধারণা আমি ঘোড়ার ঘাস কাটছি? তুই কি করছিস সেটা তুই খুব ভালো করে জানবি না। কিন্তু আমি কিন্তু এরকম বাড়িতে খালি হাতে যদি ফিরে আসতাম এই ধরনের অজুহাত দেখতাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার যাচ্ছি। ধরো আমি বনানীকে খুঁজেও পেলাম, কিন্তু ওই বাড়ি ফিরতে রাজি হলো না। বনানী এই বাড়ি ফিরতে রাজি হলো না। একজন প্রাপ্তবয়স্কা মেয়ে নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে, তাকে জোর করে বাড়িতে ফিরিয়ে আনার কোনো অধিকার আমাদের আছে কি? এই কথাটা একটু ভেবে দেখবেন ব্যারিস্টার সাহেব। আমরা পুরোপুরি ভাগ্যের হাতে মার খেয়ে বসে আছি। বাবা অসময়ে চলে গেল, আর আমিও কলেজের পড়া শেষ না করা পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে পারব না। তাই তো বলছি অনিক, একটু কষ্ট করে সবকিছু সহ্য করে যাও। আমি জানি অনিক, তুমি একদিন এই দিয়া আর পিসিমণিকে নিয়ে সম্মানের সঙ্গে বাঁচতে পারো। সম্মানের সঙ্গে বাঁচা, সম্মানের সঙ্গে বাঁচা কাকে বলে সেটা আমরা এক প্রকার ভুলেই গেছি। দিনের পর দিন চোখের সামনে যে পাচ্ছে সে এসে মাকে অপমান করছে, বোনটার গায়ে হাত তুলছে, অথচ আমি এই পরিবেশ থেকে বাঁচতে হলে তোমায় নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, নিজের জায়গাটা তৈরি করতে হবে, আরো আরো অনেক অনেক শক্ত করতে হবে তোমার জায়গাটাকে। আমি জানি, আমি জানি কাজটা খুব কঠিন, কিন্তু এই কঠিন কাজটা তোমাকে করতে হবে অনেক। তা নইলে তো দিনের পর দিন তোমার মাকে ওরা অপমান করবে, তোমার ওপর দিয়ার ওপর অত্যাচার দিনের পর দিন বেড়েই চলবে। কখনো কখনো নিজেকে আমার পাগল পাগল মনে হয় কেন, কি করব কি না করব কিচ্ছু বুঝতে পারি কিচ্ছু না। নাও এবার নিজের চোখে দেখে যাও তোমার আদরের বউয়ের কাণ্ড। এত ভেঙে পড়লে চলবে অনেক? তুমি ছাড়া তোমার মার বোনের আর কে আছে বলো তো? বাড়িতে বর থাকতে ছোট দেওরের সাথে মাখামাখি, এটা ছোট লোকদের বাড়িতে হয়। তুমি শক্ত হয়ে দাঁড়াতে হবে, তোমার নিজের মাটিটাকে শক্ত করতে হবে। ঋষিদা, এর পরেও তুমি কিছু বলবে না? অদিতি, আমার অদিতি,
আমাকে এভাবে লুকিয়ে আমাকে এভাবে অপমান করার অধিকার ওকে কে দিল? ছাড়বো না ওকে, আমি কিছুতেই ছাড়বো না।